ধৃতি পাওয়ার ফিরে আসলাম। ঊনকোটি জেলার কয়লা শহরে আজকে অনুষ্ঠিত হলো একটি বৈঠক, যেখানে সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। কার্যত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। আজ 23 এপ্রিল রবিবার ঊনকোটি জেলার জেলা সদর কয়লা শহরে সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং দলীয় বৈঠকে আজকে উপস্থিত ছিলেন বিশেষত পৌরোহিত্য করেছেন বিপ্লব কুমার দেব। এছাড়া ঊনকোটি জেলা কমিটির সভাপতি থেকে শুরু করে কয়লা শহর মণ্ডল সভাপতি, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তবে তার আগে 2023 সালে দ্বিতীয়বারের মতো বিজেপি দল সরকার প্রতিষ্ঠা করেছে। ঊনকোটি জেলায় দলীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা হয়নি এবং ঠিকঠাকভাবে কথাও হয়নি, তাই ঊনকোটি জেলাতে আজকে যান এই সাংগঠনিক বৈঠকে যোগদান করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, এমনটাই তিনি জানিয়েছেন। ইতিমধ্যে লোকসভা নির্বাচন সামনে যেহেতু আগামী বছরই হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। গোটা রাজ্যে বিজেপি দলের পক্ষ থেকে একটা তৎপরতা, বিভিন্ন রকমের বৈঠক থেকে শুরু করে বিভিন্ন রকমের সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও রাজ্যে নতুনবারের মতো দ্বিতীয়বারের মতো পুনরায় বিজেপি দল সরকার গঠন করেছে, তার জন্য চলছে দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বিশেষ বৈঠক। তারই অঙ্গ হিসেবে আজ কয়লা শহরে অনুষ্ঠিত হলো এই সাংগঠনিক বৈঠক। আজকের এই বৈঠকে উপস্থিত থেকে বিপ্লব দেবের কি বক্তব্য ছিল, সাংবাদিকদের সামনে কি প্রতিক্রিয়া শুনুন। সেগুলো একবার যাব নিজের নিজের এরিয়াতে, সেই কাজগুলো সেই স্কিমগুলো সেই জনসম্পর্ক করা, তো সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। তারপরে প্রদেশ কমিটি থেকে তার উপর রূপদেখা করে আমরা আবার একবার যাব সেই স্কিমের উপরে, লোকসম্পর্ক করব, বিশিষ্ট জনের সঙ্গে সম্পর্ক করব, সমস্ত মানুষদেরকে আমাদের পার্টির সম্বন্ধে জানকারি দেব। আর সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের যে স্কিমগুলি আছে, আগামীগুলো আছে, সেগুলো বিষয়ে প্রচার প্রসার এইগুলো বিষয়ে আমি কথাবার্তা বলার জন্য এসেছি। আর আমাদের কার্যকর্তারা জানতে সবাই একত্রিত হয়ে এই গুলো চিন্তা সরকার এবং সংগঠন কাজ করে সেই বিষয়গুলো এখানে আলোচনা। আমি ধর্মনগর করে এসেছি, এখন উন্নত করে এসেছি, করবো, করে নিচ্ছি, তারপর আমি যাব আজকে অনুমতিতে আসে পাইব। দাদা, আরেকটা বিষয়, গতকাল রাতে কৈলাসহরে ঊনকোটি জেলা যুব মোর্চা কমিটির সভাপতি আক্রান্ত হয়েছেন, ব্যাপারটা জানেন? উনি আক্রান্ত হয়েছেন, থানায় মামলাও হয়েছে। সাংগঠনিক বৈঠক সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে দলীয় সূত্র থেকে, যে আগামী দিনে প্রতিটি এলাকায় সাধারণ মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ অভিযান শুরু হবে এবং সেই বিষয়ে যেরকম বিস্তারিত আলোচনা হয় আজকের এই বৈঠকের মধ্য দিয়ে, ঠিক তার পাশাপাশি দলের কি রূপরেখা রয়েছে সেই সম্পর্কেও দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তা এমনকি পরামর্শ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।